नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। शिव मंदिर पूजा समिति ने फरक्का बहादुरपुर ग्राम पंचायत अंतर्गत बगदाबरा तालेपुर क्षेत्र में शिव मंदिर की स्थापना कर 7 दिवसीय महायोग गीता पद का आयोजन किया। 5 किलोमीटर लंबी बारात में 108 कुंवारी कन्याओं के साथ कला यात्रा कर इस पूजा की स्थापना की गई। फरक्का बहादुरपुर आदिवासी क्षेत्र का उल्लेख है, ज्यादातर समय इस क्षेत्र में स्थानीय लोग विशेष रूप से महिलाएं शिव की पूजा करने के लिए अन्य क्षेत्रों में जाती हैं, क्योंकि उनके क्षेत्र में कोई शिव मंदिर नहीं है, इसलिए स्थानीय लोग इस क्षेत्र में शिव मंदिर की स्थापना से खुश हैं। आज के हमारे बहादुरपुर अंचले कालीपुर रामबागने शिव मंदिर प्राण प्रतिष्ठा दिवस हिसाब से आज के दिन শিবের লিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা সেই মন্দির করা হলো। বাদুপুরে ছিল না, আমাদের এখানকার অনেক মায়ের বোনেরা দূরে যেত ঝাড়খণ্ডে, বহু দূরে জল শিবরাত্রিতে জল চাপাতে আর এখান থেকে নামে ফারাকে যেত। কাজে আমাদের এলাকার বাহাদুরপুরে পিছিয়ে পড়া এলাকার আদিবাসী মানুষ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের একটা আশা ছিল যে আমাদের এলাকায় একটা শিব মন্দির প্রতিষ্ঠা হওয়া উচিত। আমরা সেই সিদ্ধান্তকে মেনে বাহাদুরপুরের এই অঞ্চল কমিটি যারা আছেন, আমরা শিব মন্দির কমিটি সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু আজকে এখানে প্রাণ প্রতিষ্ঠাতা দিবস শিবলিঙ্গ স্থাপন করব। তার সাথে সাথে শ্রীমদ্ ভাগবত গীতা 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 7 দিন ব্যাপী। আমাদের এখানে বাহাদুরপুর অঞ্চলে কোনো শিব মন্দির ছিল না। আমাদের এখানে মা বোনেরা পুজো করতে ঝাড়খণ্ডে যেতেন বা আশেপাশে ফারাক্কা যেতে হতো, তো তাই আমাদের এখানে বাহাদুরপুর অঞ্চলে বা আরও মানে পাশের গ্রামের সাহায্যে আমরা একটা শিব মন্দির তৈরি করেছি। এতে অনেকের অনুদান আছে। আমাদের এখানে শিব মন্দির হলে আমরা মা বোনেরা যথেষ্ট গর্বিত, আমাদের এলাকাবাসীরা এই মন্দিরকে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, এটা নিয়ে আমরা গর্বিত হয়েছিলাম।